একটু অন্যরকম কিছু খেতে মন চাইলে এরকম চিজি আর জিভে জল আনা সুন্দর একটা ডিশ যদি সামনে আনা হয় তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই খুব ভালো লাগবে, তাই না? নমস্কার বন্ধুরা, শর্বাণীস কিচেনে আপনাদের সবাইকে আমি শর্বাণী আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজ আপনাদের জন্য রয়েছে একটি দারুণ স্বাদের ইটালিয়ান রেসিপি, আর আজকের রেসিপি হলো চিকেন লাজানিয়া। এরকম দারুণ টেস্টি আর লোভনীয় আরও রেসিপি জানতে আমার চ্যানেলে আজই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে প্লিজ ভুলবেন না। রেসিপিটি দেখুন, ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নিই কীভাবে বানাবো চিকেন লাজানিয়া। এখানে একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কুচানো রসুন। আর এটা অল্প ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এখন এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা খুব কম সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেব, পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন পেঁয়াজ একটু নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। 500 গ্রাম বোনলেস চিকেন আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি, আর সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এটা পেঁয়াজ আর রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে কতটা পরিমাণ টমেটো পিউরি দিয়েছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্লিজ একবার চেক করে নেবেন। এখন আবারও ভালোভাবে চিকেনের সঙ্গে টমেটো পিউরি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এখন এগুলো ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ড্রাই বেসিল, এটা হাফ চা চামচ দিয়েছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে ওরিগানো, সেটাও আমি হাফ চা চামচই দিচ্ছি। এখন এই হার্বস দুটো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা এখন 10 মিনিটের জন্য এভাবে রান্না হতে দেব। দেখুন 10 মিনিট পর চিকেন সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের মিট সস কিন্তু রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটা সাইডে সরিয়ে রাখব। এবার আমি বেশামেল সস তৈরি করব, বা হোয়াইট সস। এখানে প্রথমে নিয়ে নিলাম মাখন, আর এটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। মাখন গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এটা কিন্তু অল্প করে দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এটা কিন্তু মেশানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। এখানে আমি 500 ml দুধ দিয়েছি, আর এবার এটা কনস্ট্যান্টলি কিন্তু নাড়তে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে, তা না হলে কিন্তু এটা লেগে যেতে পারে। দেখুন এটা থিকনেসটা কিন্তু এরকম হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল, এটা এভাবে গ্রেট করে একটু দিতে হবে। আর এটা মিশিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবার এটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বাস, বেশামেল সস তৈরি। এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, আর কেক মোল্ডে খুব ভালোভাবে অয়েল গ্রিস করে নিয়েছি। এবার লাজানিয়া শিট দেব। দেখুন লাজানিয়া শিট কিন্তু খুব ফাইন, অর্থাৎ পাতলা, তাই আমি এটা সেদ্ধ করিনি আগে। আপনাদের লাজানিয়া শিট যদি মোটা হয় একটু সেদ্ধ করে নেবেন। এখন লাজানিয়া শিটগুলো আমি কেক মোল্ডের ওপরে রাখছি, আর এটার ওপর থেকে এখন দিয়ে দেব মিট সস, যেটা আগেই তৈরি করে নিয়েছি। মিট সসটা পুরো লাজানিয়া শিটের ওপরেই দিয়ে দেব। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করা বেশামেল সস, কিংবা আপনারা যদি হোয়াইট সস তৈরি করেন সেটাও দিতে পারেন। আর এখন ওপর থেকে আমি দিয়ে দেব গ্রেটেড মোজারেলা চিজ।
এরপর একইভাবে প্রথমে লাজানিয়া শীট দিয়ে দিচ্ছি, তারপর এর উপরে দিয়ে দেব মিট সস। মিট সস দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব বেসামেল সস। আর দিয়ে দিয়েছি গ্রেটেড মোজারেলা চিজ। এখন এটা ওভেনে 180 ডিগ্রিতে 30 মিনিট বেক করতে হবে, তবে আমি কিন্তু এটা গ্যাস ওভেনেই বেক করব। দেখুন এটা কিন্তু বেক করা হয়ে গেছে, আর গ্যাস ওভেনে বেক করেছি বলে ওপরে গোল্ডেন ব্রাউন কালার আসেনি। তবে আপনারা যারা মাইক্রোওয়েভ ওভেনে বেক করবেন তাদের কিন্তু সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসবে। এখন এটা একবার কেটে দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখুন চিজ কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আর এটা কিন্তু সত্যি অসাধারণ খেতে হয়। দেখুন এটা সো চিজি, দেখে ভীষণ লোভ লাগছে। তাহলে আপনারাও এটা কিন্তু ট্রাই করুন। আপনারা তাহলে প্লিজ এটা বাড়িতে একবার ট্রাই করুন, আর কেমন লাগলো সেটা আমায় কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। আমার ফলো করুন ফেসবুক আর ইনস্টাগ্রামে, আমার ফেসবুক পেজ শর্বাণীজ কিচেন অ্যান্ড ইনস্টাগ্রাম হ্যান্ডেল শর্বাণীর কিচেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো ভালো খাবার খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।